السلام عليكم ورحمة الله وبركاته. حمد الشاكرين والصلاة على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان علمه البيان لآخر الآية. সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা ইলাহির দরবারে, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলার মতন শক্তি সামর্থ্য মন মানসিকতা তৈরি করে দিয়েছেন সেই মহান স্রষ্টা ইলাহির দরবারে লাখ লাখ শুকরিয়া। পাশাপাশি পার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আদহায় লাখ কোটি দরুদের সালামের নজরানা পেশ করি। তো পর কথা হলো এটাই যে আমি যে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য কিংবা কিছু বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো যে আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার পরক্ষণে বললেন আল্লামাহুল বায়ান, যে আমি মানুষকে বায়ান অর্থাৎ কথা বলার শক্তি বায়ান শিখিয়েছি। তা আমরা এই কথাগুলো কেউ বা নাটকীয় মঞ্চে কাজে লাগাই, কেউ বা রাজনীতির মঞ্চে ওগুলো কাজে লাগাই, আমাদের যে বাক শক্তি যেটা আছে কিংবা আমাদের যে কথা বলার যে বাক শক্তিটা আছে সেটা আমরা এক একজন একটা ভিন্ন ভিন্ন কাজেই আমরা ব্যবহার করে থাকি, কিংবা আমাদের কণ্ঠটা, আমাদের গলাটা, আমাদের যে এই মেধা, যে কথাগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা সঠিক কাজে না ব্যয় করে আমরা ভিন্ন ভিন্ন এক একজন এক একটা কর্মে আমরা ব্যয় করি। তো আমাদের সবথেকে বড় বিষয় হলো, আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য এসেছি। তো আমাদের একটা কালচার, একটা নীতি, একটা রীতি হলো যে আমাদের সব থেকে যে আমাদের মূল টার্গেট, আমাদের যে মূল টার্গেটটা সব থেকে কমজোরি থাকে। আমরা যদি 100 টার্গেট করে চলতাম হয়তো আমরা 70% সেই টার্গেটের উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারতাম, কিন্তু যখনই 70% আমরা টার্গেট করব তার থেকে 30 মাইনাস করলে 40%, তো আমাদের টার্গেটটা খুব দুর্বল, খুব সন্নিকটে অর্থাৎ খুব দুর্বলময়। তো আমাদের মূল উদ্দেশ্য আমাদের টার্গেট রাখতে হবে। মূল কোনো কাজে সফল হতে গেলে, কোনো কাজে নিজেকে সফল হতে হলে সবথেকে মূল বড় বিষয় হলো একটাই, সেটি হলো লজ্জা। যে জীবনে লজ্জা করেছে, যে জীবনে নিজেকে লজ্জার সঙ্গে মিলিয়ে দিয়েছে, লজ্জায় গা ভাসিয়ে দিয়েছে, সে কখনো উন্নত শিখরে পৌঁছাতে পারেনি। তো নিজেকে যদি নিজের লাইফ ফাউন্ডেশন যদি তৈরি করতে হয়, নিজের লাইফ ফাউন্ডেশন যদি মজবুত করতে হয়, তাহলে এই লজ্জানামক যে বাক্য রয়েছে, লজ্জানামক যে সেন্টেন্সটা আছে সেটা আমাদেরকে পরিহার করতে হবে, সেটা আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা ধীরে 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 পৌঁছাতে পারব। আর সমাজের মানুষ
আমাদের মাদ্রাসার স্টুডেন্ট এই লজ্জা করার কারণে তারা নিজেদের কর্মের দিকে সঠিকভাবে একদম পরিপূর্ণভাবে তারা পৌঁছাতে পারেনি। তো আমাদেরকে লজ্জা, সর্বপ্রথম কোনো কাজে সফল হতে হলে আমাদের লজ্জা নামক যে বাক্যটা রয়েছে, লজ্জা নামক যে সেন্টেন্সটা আছে, ওটা আমাদেরকে পরিহার করতে হবে। আমরা অনেকেই আজকে মূল বিষয় হলো এটাই যে আমরা আরবিতে অনেকে আমরা আরবি জানি, অনেকে আমরা আরবি সেন্টেন্স, আরবি বাক্য, আরবি শব্দমালা আমরা অনেকেই জানি, কিন্তু সে ব্যবহারে উপযুক্ত কিংবা ব্যবহারের যে ভঙ্গিমা, কথা বলার যে ভঙ্গিমা, সেগুলো আমরা পারি না। আর না পারার কারণেই আমাদের শুনতেও ভালো লাগে না কিংবা বলতেও ভালো লাগে না। ওই যে বললাম পূর্বে যে লজ্জা নামক যে বাক্যটা আছে, ওটাই আমরা পরিহার করতে পারিনি। যদি আমরা ওটা পরিহার করতে পারি, তাহলে আজকে হয়তো আমরা আরবিতে আমার কথাটা হয়তো আরবি ঢঙে হচ্ছে না কিংবা আরবিয়ান ঢঙে হচ্ছে না। আপনি আজ করুন, কাল করুন, পরশু করুন, আপনি এক মাস দু মাস করতে করতে দেখবেন আপনার একদম আরবি ঢঙটা আরবিয়ান ঢঙে চলে আসবে, কিংবা আপনি যখন কথা বলবেন আপনার কথাগুলো মানুষের কাছে মনোমুগ্ধকর হবে, মানুষের কাছে সেটা সবথেকে আকর্ষণময় হবে। তাহলে আমাদের কি চেষ্টার হাল কখনো ছেড়ে দিলে হবে না। আমার নিজের ব্যাকগ্রাউন্ড সামান্য বলি, আমি যখন ছোটোবেলায় হেফসখানায় পড়তাম, তখন আমি পড়তাম আর ভাবতাম যে সবাই তো আমার জীবনে, আমি কোনোদিন ওই কেরাত বলতাম না কিংবা কোরআন মানুষের সামনে পড়তাম, কিন্তু ওই মাইকে মঞ্চে আমি উঠে কোরআন পড়তাম না, ভীষণ ভীষণ লজ্জা ছিল। আর পরে এক সময় একদিন শুয়ে শুয়ে ভাবছিলাম যে সবাই তো এক একজন একটা একটা কাজে নিয়োগ হচ্ছে, কিংবা কেউ বা জলসা করছে, কেউ বা ওস্তাদি করছে, কেউ বা শিক্ষকতা করছে, তা আমার ভবিষ্যৎ কী আছে? আমি এটা নিয়ে ভাবলাম যে আমি জীবনে কী করব। তো ভাবতে ভাবতে আমি একদিন একটা বক্তার জলসা মুখস্থ করি, মরহুম আহসানুল্লাহ তেনার জলসা আমি মুখস্থ করি, হযরত উমারের ঘটনা নিয়ে একটা জলসা করে। তো আমার লাইফের প্রথম জলসা, আমি প্রতিনিয়ত দুপুরে খানা খেতাম আর ওনার জলসা কানের কাছে দিয়ে শুনতাম আর মুখস্থ করতাম। মুখস্থ করে ওই জলসা আমি নিজেই করতে শুরু করলাম, কিংবা ওনার ঢঙে ঢং অনুযায়ী ঢঙটা আমি নিজে চর্চা করতে শুরু করলাম। করতে করতে আমার নিজের একটা বলার ভঙ্গিমা, বলার ধাঁচ চলে আসলো। আমরা তো আমাদেরকে ওই যে আমি চেষ্টা করলাম, আল্লাহ আমার চেষ্টার ফল ইনশাল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর কাছে অশেষ রহম। কিন্তু মানুষ চেষ্টা করলে আল্লাহ কিন্তু বৃথা করে দেন না। তো আমাদেরকে চেষ্টা, মূল আমাদেরকে চেষ্টা রাখতে হবে। আর সবথেকে বড় বিষয় হলো লজ্জা নামক যে সেন্টেন্স, লজ্জা নামক যে বাক্যটা আছে, ওটাকে পরিহার করতে হবে। আমরা প্লেন বলি, যেমন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এটা যদি আমরা আরবিয়ান ঢঙে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কাইফা হালুক, আমি যদি প্লেন বলি কাইফা হালুক, কেমন লাগবে? তো আমাদেরকে এই সমস্ত জিনিস চর্চার মাধ্যমে রাখতে হবে। চর্চা করলে আমি যদি প্রতিনিয়ত একটা জিনিস শুনি কিংবা সেই অনুযায়ী যদি আমি চর্চা করতে থাকি, তাহলে ঠিক আমার ভয়েস, গলার ভয়েস কিংবা আমার বলার ভঙ্গিমা, ধাঁচগুলো সব আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একদিন দেখবেন আপনি যে আপনি নিজেও এত সুন্দর কথা বলছেন যে আপনার কথার উপরে মানুষ আকৃষ্ট হচ্ছে, আপনার কথাগুলো শুনে মানুষ আপনার প্রতি আকৃষ্টময় হচ্ছে।
তোমাদেরকে লজ্জানামক যা জিনিসটা ভাঙতে হবে। তোমরা সকলেই, আমার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা প্রতিনিয়ত আরবিতে আমরা বাক্য কিংবা শব্দমালাগুলো আমরা মুখস্থ করব, আর নিজেরা নিজেরা ফিট করে আরবিয়ান ঢঙে কথা বলার চেষ্টা করব। যে আরবিয়ান মানুষ কেমন কথা বলে, কেমন ভঙ্গিতে কথা বলে, আমি মানুষের সঙ্গে যদি এমনি আরবিতেই কথা বলি মানুষ কিন্তু অতটাই চাহিদা করবে না, কিন্তু যখন আমার কথাটা যখন আকৃষ্টময় হবে, আমার কথাটা যখন আমার কথার ভেতরে যখন সৌন্দর্য থাকবে কিংবা লজিক থাকবে কিংবা একটা ভঙ্গিমা যখন ভেসে উঠবে কথার ভেতরে, কিন্তু মানুষ শুনতে চাহিদা করবে। আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা সকলে আস্তে আস্তে সে আরবি কথার দিকে, আরবি ভঙ্গিমার দিকে আমরা ধীরে ধীরে আগাবো। তো আপনারা সকলেই শুনবেন এবং চর্চা করতে হবে, শুধু শুনলে হবে না, চর্চা করতে হবে, আমাদেরকে সেগুলোকে মশ করতে হবে, তাহলে আমরা সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারব। এতটুকু বলা ছিল, আর ইনশাল্লাহ প্রতিনিয়ত একটি করে আরবি ক্লাস, যেই তো যখন মাদ্রাসার মেয়েদের পড়াই তখন ওদেরকে আমি আমার যে ভঙ্গিমাটা আছে, আমার যে ধাঁজগুলো আছে, আমি তাদেরকে যে প্রয়োগ করি, তাদেরকে বলি যে তোমরা এই ধাঁজেই কথা বলো কিংবা এই ধাঁজেই মানুষের সঙ্গে কথা বলো। শিক্ষক আসলো, শিক্ষকের সঙ্গে এমনভাবে সালাম দাও যেন তোমাদের সালামের প্রতি শিক্ষক আকৃষ্ট হয়ে যায় কিংবা তোমাদের সালামটা যেন সহি হয়, আর তোমাদের সালামের প্রতি যেন শিক্ষকরা আকৃষ্ট হয়ে যায়। আমি ওদেরকে বলি, আর আমিও সেটা আমি ওদের মাঝে সেগুলোকে প্রয়োগ করি, আমিও নিজে বলি সালাম দেই কিংবা ওরা সালাম দিলে আমার যে সালাম উত্তর ভঙ্গি সেটাও আমি বলি। আল্লাহর আশিস রকম তারাও ধীরে ধীরে ভঙ্গিমাগুলো শিখছে, আমারও খুব ভালো লাগছে। তো আপনারা সকলেই শিখুন আর নিজেদের লাইফ ফাউন্ডেশনটাকে মজবুত করে নিন। লাইফ ফাউন্ডেশন মজবুত না করলে, কদম যদি মজবুত না হয়, আপনার ভবিষ্যতে কিন্তু অনেক দুঃখ আছে। কারণ যারা সমাজের বুকে চলছে তারাই জানে যে লাইফ জিনিসটাই কী জিনিস। তোমাদের সকলকে চেষ্টা করতে হবে আর এর উপরে মশ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যে আশা উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি সে আশা উদ্দেশ্যে যেন আল্লাহ তাআলা সফল করেন, আর মানুষদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে যেন একটা গন্তব্যস্থলে পৌঁছানোর তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।